এদিকে দেখেন আমি আপনাকে বুঝাই, রূপক কথা, এটা হলো কোরআন। কিন্তু আমি এক মিনিটের জন্য আপনি মেনে নেন যে এটা কোনো কোরআন নয়, এটা একটা আদাস বাংলা কিতাব। জি, এক মিনিটের জন্য মেনে নেন যে এটা কোরআন আল্লাহর কালাম নয়, এটা মনে করেন একটা বাংলা কিতাব। সবাই আমার দিকে দেখেন, মায়েরা পর্দাতে দেখেন, আমি আপনাকে একটা জিনিস বোঝাতে চাইছি, এক খেলে তাকান, আস্তে কথা বল। এখানে কোরআন এটা কিতাব, বাংলা কিতাব, আপনি কিতাবটা হাতে দেন, একদিকে দেখেন এরকম হাতে দেন, দেখবেন আপনারা খালি হ্যাঁ না বলবেন, আমি ঠিক বলছি কিনা, যদি ঠিক বলি তো হ্যাঁ বলবেন। কিতাব হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের উপরে কিতাবের নাম থাকবে, থাকবে না? কথা বলুন, থাকবে না? থাকবে। শেষে নিচের দিকে ছোট্ট করে একটা লেখকের নাম থাকবে, ঠিক কিনা বলেন? পাতাটা পাল্টিয়ে দিন, এক খেলে তাকাতে বলছি, কিছু একটু বুঝাতে চাইছি আপনাকে। আবার দেখবেন কিতাবের নাম, লেখকের নাম, কে কে সহযোগিতা করেছে তাদের নাম থাকে না? থাকে। এদিকে তাকান, এদিকে এই পেজে, এবার এই পেজে লেখা আছে প্রথম প্রকাশ কত সালে হয়েছিল, দ্বিতীয় প্রকাশ কত সালে হয়েছে, কোন প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে, কত টাকা দাম, থাকে কি থাকে না? এরপরে থাকবে দেখবেন সূচিপত্র, সূচিপত্র বুঝেন আপনারা? বুঝেন না? সূচিপত্র, সূচিপত্র কাকে বলা হয় এটা আপনারা সবাই বুঝেন, বুঝেন তো? হ্যাঁ না বলুন না রে ভাই, বাস। তাহলে আমি সূচিপত্র নিয়ে সময় নষ্ট করে লাভ নাই, সময় খুব কম। এরপরে একটা থাকে ভূমিকা, কি বললাম? ভূমিকা, ভূমিকা বলতে এখানে ভূমিকা বলতে যেটা থাকে সেটা হলো লেখকের কথা। ভূমিকাতে লেখক কি বলছে আমি যদি ঠিক না বলি তাও বলবেন? হ্যাঁ ঠিক বললো বলবেন। ভূমিকাতে লেখক বলছে আমার বইয়ে যদি কোন রকম ভাষাতে ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন, কি বলেন? থাকে না? থাকে। এরপরে যদি কোরআন হাদিসের জায়গায় কোনো টুটি বিস্তুতি হয় ধরিয়ে দিবেন, ক্ষমা করবেন, ভুল স্বীকার করে নেব। বইটা পড়ে যদি কোনো কেউ দুঃখ পেয়ে থাকেন মেহরবানি করে ক্ষমা করবেন, লেখা থাকে তো এই কথাগুলো? কথা বলুন, সবাই বলেন, থাকে তো? বইটা কত বড়, এত বড় কিতাব দুই জুনাতে উঁচু করতে হয়েছে, কিন্তু বইয়ে শুরুতেই লিখেছে ক্ষমা 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 ক্ষমা, ঠিক কিনা বলেন? কোরআন দেখতে একটা ছোট্ট মাত্র কিতাব, এই কিতাবের কোনো ভূমিকা নাই, এই কিতাবের শুরুতে কোনো ক্ষমা নাই, বরং কোরআন শুরু হচ্ছে কি বলে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবের উপরে ঈমান। কোরআনকে অস্বীকার করলে, সন্দেহ করলে ঈমান থাকবে না? যাবে, যে যাবে। কোরআনকে বলছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, শোনো, এ কিতাবে কোনো ভেজাল নাই, এ কিতাবে কোনো সন্দেহ নাই, এ কিতাবের উপরে তোদের ঈমান রাখতে হবে। চলেন আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে কোরআন এমন একটা দামি কিতাব যে কিতাবটার ব্যাপারে আল্লাহ বলেছেন তোরা ঈমান আন, তোরা ঈমান আন, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাব তোদেরকে হেদায়াত দিতে পারে। একটা জিনিস বলতে চাই, আমি কোনোদিন রাজনৈতিক কথা বলি না, আর আমি নিজে মনে করি যে এই জায়গাটা রাজনীতির জায়গা নয়, তবে ভুলকে ভুল বলবো, শুদ্ধকে শুদ্ধ বলবো। জি, অন্যায়কে অন্যায় বলতে হবে আর সত্যকে সত্য বলতে হবে, এটা হলো এই জায়গা। আপনারা সবাই জানেন যে আসামি এনআরসি হয়ে গেছে, আমি এনআরসির গল্প করব না, ওটা অনেক হয়েছে আর চলবে না, এনআরসি হয়ে গেছে, এই গল্পটা আপনারা জানেন তো, খবরটা জানেন তো? জানেন। এনআরসি ফেনআরসি কিচ্ছু নয়, বিষয় হয়েছে মুসলমানকে দেশ থেকে তাড়ানো। আমার বাংলাতে বলে এই হলো সোজা কথা, আর কিছু দরকার আছে কি? জি না। এবার একটা উদাহরণ দিচ্ছি, যে কোরআনের একটা আয়াত পড়ব তার জন্য, কি ওইটা রাখেন, ওইটা ওখানে রাখেন, এনআরসি এনআরসি রাখেন। ইংরেজেরা, কারা বললাম? ইংরেজেরা।
ওরা বলেছিল দেশটিকে আলেম তারো মোল্লা তারো আলেম তারো মুসলিম তারো আমি ঐতিহাসিক বক্তব্য রাখি না কিন্তু জানেন দিল্লির রাজপথের এমন কোন গাছ ছিল না যেই গাছের ডাল ছিল না এমন কোন ডাল ছিল না যেই ডাইলে আলেম ওলামাকে ফাঁসিতে ঝুলাই না কারণ কি আলেম তারো আলেম থাকবে না মুসলিম সমাজ থাকবে না মূল বিষয় ছিল মুসলিমকে মিটিয়ে দাও ইসলামকে দাবিয়ে দাও মুসলমানকে দেশ থেকে তারো আমি কোনো ভারকাও বায়ন দিই না তবে শুনুন এটা উদাহরণ দিচ্ছি এটা উপন্যাস এটা উদাহরণ 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 তো ইংরেজরা চিন্তা ভাবনা করছে যে মূলবি এই মুসলমানকে পারি না কেন আর একটা আপোষে আলোচনায় বসলো এটা দিচ্ছি উদাহরণ আগেই বলছি আলোচনায় বসে রিজাল কি দিল জানেন এদিকে দেখেন রিজাল দিচ্ছে তাদের পণ্ডিতেরা কি যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানকে বেকানো সকলে জোরে বলেন বেকানো যাবে না তখন তারা বলছে তাহলে কাজ কর আজ থেকে কোরআন কিনো পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও ছারখার করে দাও যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না মুসলমান এমনিতে এই কাবু হবে মুসলমান এমনিতে কাবু হবে দেখ আমার মতন এরকম লম্বা পাঞ্জাবি হাব্বা জুব্বা পাঞ্জাবি পরে মনে করেন আমি কিন্তু আগেই বুঝি উদাহরণ দিচ্ছি কথাটা মনে করেন চলে গেছে কোথায় ভারতের বিখ্যাত মাদ্রাসা দেওবান মাদ্রাসা যে কি বলছে এটা উদাহরণ এই নাস্তিক দিয়ে বলছে দেখেন ওর একটু মাথা মোটা ছিল ইংরেজিরা কি ছিল বললাম মাথা মোটা ছিল বলে কেমন দেখেন ও যে প্রশ্ন করছে মাদ্রাসাতে মুফতি সাহেব আপনাদের মাদ্রাসায় কুরআন আছে আচ্ছা বলুন এই প্রশ্নটা পাগলের প্রশ্ন না কথা বুঝতে পারেননি মনে হয় এখন বিলাসপুর মাদ্রাসায় এসে যদি আমি হেডমাস্টারকে বলি যে আপনাদের মাদ্রাসায় কুরআন আছে তো হেডমাস্টার বলে আপনার মাথায় গোবর আছে নাকি মাদ্রাসাতে কোরআন থাকবে না তো কি থাকবে জি ও এত মাথা মোটা ছিল ওর প্রশ্নতেও ধরা পড়ে দিয়েছে বলছে যে উনি স্যার আপনাদের মাদ্রাসায় কোরআন আছে এ কি প্রশ্ন রে বাবা কোরআন থাকবে না তো থাকবে কি আছে তো বলছে কতটি আছে বলে তোমার কতটি দরকার বলে যতটি আছে সব নিব তখন মুলবি সাহেব বুঝতে পেরেছে এ কিছু গোলমাল আছে কারণ তখন চতুর্দিকে কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছিল তখন মুফতি সাহেব বুঝে গেছে যে ডাল মে কুচ কালা হ্যাঁ বুঝতে পেরে গেছে তখন বলছে থাম কোরআন দেওয়া হবে থেমে যা কোরআন দেওয়া হবে থেমে যাও কোরআন দেওয়া হবে থেমে যাও এই যে বিলাসপুরের মাদ্রাসা আর আপনার কি না এই যে খাড়ি গোপালপুর মাদ্রাসা অত্র এলাকায় যত মাদ্রাসা আছে এবার মৌলানা হেড মৌলানা নাস্তিকে বলছে তুমি থেমে যাও কোরআন দেওয়া হবে মৌলানা এবার বলছে কইরে আব্দুর রহমান কইরে আব্দুর রহিম কইরে আব্দুর সাত্তার তিনটা ছেলে হাজির হয়ে গেলে জি মৌলানা বলেন এবার মৌলানা বলছে আব্দুর রহমান আব্দুর সাত্তার আব্দুর রহিম তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস হাফিজের ছেলেরা গোটা গোটা কোরআন মুখস্থ করে করে না করে না গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস রে বেটা কিন্তু একাই বলতে গেলে ক্লান্ত হয়ে যাবি হেপিয়ে যাবে আব্দুর রহমান তুই এক থেকে দশ পারা শোনাও এরে আব্দুর রহিম তুমি এগারো থেকে বিশ পারা শুনিয়ে দাও এরে আব্দুল সাত্তার তুমি একুশ থেকে তিরিশ পারা শুনিয়ে দাও যখন বিসমিল্লা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে নাস্তিক বেঈমান সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ নাস্তিক বেঈমান মাথায় হাত দিয়ে বলেন আমি আল্লাহর কসম করে বলছি আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো আর পুনিয়ে দাও যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না সেদিন মুসলমান কাবু হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের কাছ থেকে কোরআনকে মিটানো
যাবে না এই কোরআনকে মিটানো যাবে না তার কারণ লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে কোটি কোটি বিলাসপুর মাদ্রাসা আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে এই কোরআনকে তার আত্মাতে জায়গা দিয়েছে এই কোরআন মিটানো যাবে না একজন জ্ঞানী লোক একজন দার্শনিক কোরআনকে এইভাবে পৃথিবীর লোককে দেখিয়ে দিয়েছেন দেখো সবাই আপনারা কোরআনের দিকে ভালো করে দেখেন একজন গবেষক এইভাবে কোরআনটা মানুষের সামনে তুলে ধরে বলছে এক নজর দেখে নাও সবাই যখন দেখল কোরআনটা এইভাবে বন্ধ করে দিয়ে বলছেন বলো 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 এই কোরআনটা কোন কালিতে লেখা আছে কোন কাগজে লেখা আছে সকলেই বলো সকলেই তখন বলতে লাগলো এই কোরআনটা সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে এই কোরআনটা সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে তখন দার্শনিক বলছে না 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 এই চক্ষু দিয়ে দেখলে হবে না ইমানের চক্ষু দিয়ে দেখতে হবে এই কোরআনটা কোন কালিতে নয় এই কোরআনটা কোন কাগজে নয় বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে রে এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে কত মা তার বাচ্চাকে হারিয়েছে অতএব কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে ও কোরআনটা হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে অতএব যতই কোরআনকে মিটাবার চেষ্টা করো না কেন আল্লাহ কোরআনে বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি নিলাম এবং হিফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নিলাম নাজিল আমি করলাম দায়িত্বটা হিফাজতের আমি নিলাম পৃথিবীর কেউ কোরআনকে মিটাতে পারবে না নারে তাকবীর এখন একটা সত্য কথা বলছি মনে নেন আপনারা সবাই জানেন আসামে নিজে সিনিয়র মাদ্রাসা নাই এটা জানেন আপনারা কথা বলুন জানেন তো আপনারা সরকারি মাদ্রাসা আসাম বন্ধ করেছে আসাম সরকার এই খবর আপনারা জানেন কিনা চিল্লিয়ে বলুন জানেন তো সবাই জানেন তাহলে আসামে আর সরকারি কোনো মাদ্রাসার বোর্ড নাই এটা আপনারা সবাই জানেন কিন্তু এই বিগত দু তিন মাস চার মাস হবে না তিন মাসই ধরেন আসামে দুইখানা তিনখানা দু তিনখানা হবে হাফিজিয়া মাদ্রাসাকে আসাম সরকার বুলডুজার চালিয়ে বন্ধ করে দিয়েছে জানেন আপনারা খবর এত আসতে বলছেন ভয় লাগছে নাকি গো পেপার পত্রিকা খবর দেখেন না আপনারা দুইখানা হাফিজিয়া মাদ্রাসা হিফজের মাদ্রাসাকে বন্ধ করেছে কোনো কারণ নাই কারণ একটাই কোরআনের প্রচার প্রসার করতে দেওয়া যাবে না কিন্তু তারা এটা বলবে না ওরা কি বলছে জানেন এখান থেকে নাকি জঙ্গি হয় এখান থেকে নাকি জঙ্গি আচ্ছা আমি একটা কথা আপনাদের ক্লিয়ার করে বলছি দেখেন কোন মাদ্রাসার কোন শিক্ষক ছাত্র যদি জঙ্গিতে জড়িয়েই থাকে ওর জন্য কি প্রতিষ্ঠানকে দায়ী করলে হবে কথা বোঝেন না হ্যাঁ না বলবেন তো আচ্ছা বলুন এই এই এলাকায় একটা হাই স্কুলের নাম বলুন তো আলতাপুর হাই স্কুল আলতাপুর হাই স্কুলের মনে করেন কোন এক মাস্টার অনেক স্কুলের হেডমাস্টার ধরা পড়ছে ছাত্রীর সঙ্গে ধরা পড়ে না তার জন্য এখন স্কুলটা ভেঙে দিলে চলবে এই স্কুলের মাস্টার দুষ্টরি তোর স্কুল ভাঙ চলবে চলবে না তাহলে কোন মাদ্রাসার প্রতিষ্ঠানের কোন যদি শিক্ষক কোন সংগঠন জঙ্গি সংগঠনের যোগ থেকেই থাকে ওর জন্য প্রতিষ্ঠান তো দায়ী হতে পারে না পারে পারে না তাহলে বহু যদি পারে বলেন সরকার যদি বলে পারে তাহলে আমি বলবো যে স্কুলের মাস্টার ছাত্রীর সঙ্গে ধরা পড়ে স্কুলকে বুলডুজার চালাও যুক্তি ঠিক আছে না কিছুই না এগুলো কিছুই না যেরকম এনআরসির ব্যাপারে বললাম কিছুই না মুছমা গুলোকে দেশ থেকে তারবো আর মাদ্রাসা ফাদ্রাসা বন্ধ কিছুই নয় বিষয় হয়েছে কোরআনকে দাবি দিব কিন্তু কোরআন এমনই একটা গাছ কোরআন এমনই একটি চারা এর পেছনে যতই তোমরা লিখবে কোরআন আরো বাড়বে পৃথিবীতে গাছ দুই প্রকার আছে এক শ্রেণী গাছ যদি ছেটে তত দিবেন তত বাড়ে বাড়ে কি বাড়ে না সকলে বলেন বাড়ে কি বাড়ে না কোরআন এমনই একটি গাছ যে গাছ যত ছাড়তে যাবেন তত ঝাঁকড়া হয়ে বাড়াবে একবার বলেন নারে তাকবীর কোরআনকে পৃথিবী থেকে দাবানো যাবে না সেই কোরআনের জন্য আমরা জীবন দিতে কারা কারা রাজি আছে একবার হাত তুলে দেখাও লিল্লাহে তাকবীর নারে তাকবীর
আমার ভাইরা আমি অল্প সময় নিয়ে আপনাদের সামনে এসেছিলাম কোরআনের কিছু আয়াত পড়লাম কিছু হাদিস শুনালাম আমি এই মাহফিলে হাজার জনতার সামনে একজন কোন কোরআনের প্রেমিক যিনি বলবেন আমি কোরআনকে ভালোবাসি কোরআনকে রক্ষার জন্য কোরআনকে রাখতে গেলে হাফিজিয়া মাদ্রাসা বিলাসপুরের মাদ্রাসা এই রকম মাদ্রাসাকে রাখতে হবে সেই কোরআনকে বাঁচানোর জন্য এই হাজার জনতার ভিতরে কোন এমন পয়সাওয়ালা কোন এমন আল্লাহওয়ালা কোন এমন আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক নবী প্রেমিক আছেন মাঝখান থেকে বলুন ডান দিকে বলুন বাঁ দিকে বলুন স্টেজে বলুন সামনে বলুন একজন লোক এই জনতার মাঝে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে বলেন এই কোরআনের জন্য আমি মাত্র 20,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করতে পারি একটা লোক খলে হাত তুলে বলুন যে আমি 20,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করব আমি আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন কোরআন কোরআনে বলেছেন আকিমিস সালাতানি দুলু কিসাম সিলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা যারা কোরআন তেলাওয়াত করবে এদের জন্য কাল কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে সেই কোরআন তেলাওয়াত করে ছাত্ররা আপনি ছাত্রদের মাদ্রাসার জন্য যদি 20,000 টাকা দান করেন আপনার কি কোনো কাজে লাগবে না অবশ্যই লাগবে একজন কোন আল্লাহওয়ালা ডান দিকে সামনে বাঁয়ে যারা আছেন একজন কোন লোক একজন কোন মাদ্রাসা মেমিক বলেন যে আমি 20,000 টাকা এই মাদ্রাসায় আমি আস্তে আস্তে দিব একজন লোক হাত তুলুন আমি তার সঙ্গে মুসাবা করব এবং তার জন্য আমি একটু দোয়া করব কোন হাজি সাহেব মানুষ কোন মাস্টার মানুষ কোন টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যবসায়িক কোন কন্ট্রাক্টর কোন ঠিকাদার একজন লোক বলুন যে এই মাদ্রাসাতে আমি কোরআন